Hello everyone, welcome to our video documentary. We are making this video for rural marketing course. We are the student of WMBA IBA Jahangir Nagar University, and here is our group members, and our group tag is E, and our product was bathing soap, and we had selected as a bathing soap the Lux BT soap. For the as it is a rural marketing topics, and so we went to and we selected Dumuria Upazila under Khulna division, Khulna district. The four group members went to Khulna Dumuria Upazila to make this video, and here are the some demographic information of Dumuria Upazila. The Upazila our journey started from Jahangir Nagar University. ভিউয়ার্স, এইমাত্র আমি এসে পৌঁছেছি খুলনা জেলার অন্তর্গত 12 নং রংপুর ইউনিয়ন পরিষদে, এবং এই এলাকা হচ্ছে ডুমুরিয়া উপজেলার অন্তর্গত। আমাদের রুরাল মার্কেটিং প্রোডাক্ট বেসড ক্যাটাগরিতে ভিডিও শুটিংয়ের ক্ষেত্রে আমরা যে ইন্টারভিউগুলো নিব চ্যানেল মেম্বার্স, এন্ড ইউজার্স এবং বায়ার্স, এই কারণে আমরা এই রুরাল এরিয়াটা সিলেক্ট করেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ভাইয়ের নামটা জানতে পারি? আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? 10-12 বছর। আচ্ছা, আমরা যে ব্যাপারটা নিয়ে একটা রিপোর্ট করতে যাচ্ছি, গ্রাম্য বিপণন অর্থাৎ রুরাল মার্কেটিং, এই ক্ষেত্রে আমাদের নির্ধারিত পণ্য হচ্ছে গোসলের সাবান অর্থাৎ বাথিং সোপ, এবং আমরা সিলেক্ট করেছি হচ্ছে লাক্স সাবানকে, ইউনিলিভার। তো আমরা এখানে আপনার এখানে যে পণ্য দেখেছি, লাক্সের একটি সাবান আছে। তো এক্ষেত্রে আপনি এই যে আপনার যে সাবান, আপনি তো খুচরা বিক্রেতা? না না, একটাই সাবান সাবান আর ওর থেকে ও লাক্সের মিনি প্যাক আছে, তাই তো?
তো এখানে আপনার যে এই যে মালের পালাবদল, অর্থাৎ আপনি মাসে কতবার আপনার এই প্রোডাক্ট কিনতে শহরে কিংবা নিকটতম ডিলার কিংবা হোলসেলার যারা আছে? মাসে ধরুন 7 তারিখ যাওয়া লাগে, মাসে মাসে আপনার 4 বার যাওয়া, 4 বার যাওয়া লাগে। আর এই যে আমাদের যে গোসলের সাবান বিশেষ করে, এর মূলত আপনার ক্রেতা কারা, কোন ধরনের লোকজন, কোন পেশার লোকজন? আপনার ধরেন কৃষক আছে, চাকরিজীবী আছে, ছাত্র আছে। আর আপনার এখানে যারা ক্রেতা, তাদের সাধারণত বাইং প্যাটার্ন, অর্থাৎ তারা কিভাবে কেনাবেচাটা করে, তারা কি বাকিতে ক্রয় করে নাকি অধিকাংশ কেনাবেচাতেও ক্রয় করে, আবার আপনার নগদেও ক্রয় করে? আর শহর থেকে আপনার ইউনিলিভার, অর্থাৎ আমাদের যে পণ্য লাক্স, এর জন্য কি কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি, অর্থাৎ আপনার এখানে পণ্যগুলো পৌঁছায় কীভাবে, আপনাকে কি যেয়ে নিয়ে আসতে হয় শুধু, নাকি তারা এসে আপনাকে এখানে পণ্য দিয়েও যায়? এখানেও পাওয়া যায়, আবার যেও নিয়ে আসতে হয়। তো এইখানেও পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। এখানে তারা মাসে কতবার আসে? মাসে ধরেন তার সপ্তাহে একবার আসে। আর আপনি যে এই যে লাক্স সাবান বিক্রয় করছেন, এক্ষেত্রে আপনার লাক্স সাবানের প্রতিদ্বন্দ্বী অন্যান্য কোন সাবান আছে? আছে স্যান্ডেলিনা, এই একই ইউনিলিভার কোম্পানি। স্যান্ডেলিনা ইউনিলিভার। আর ওই যে দেখতেছি লাইফ বয়, ডেটল, লাইফ বয় ইউনিলিভার। সব থেকে বেশি চলে কোন সাবানটা আপনার এখানে? স্যান্ডেলিনা। সব থেকে বেশি চলে হচ্ছে স্যান্ডেলিনা। আর আপনার এই যে পণ্যের ক্রেতা, এরা কি যারা ইউজার, অর্থাৎ যারা ব্যবহার করে, মনে করেন যে পরিবারের মা বোন, তারাই কি এখানে ক্রেতা, নাকি পরিবারের প্রধান কর্তা যারা, তারাই আপনার প্রধান ক্রেতা? সর্বক্ষেত্রের লোকজন কেনাবেচা করে সবাই, মানে পরিবারের কর্তা কিংবা হচ্ছে যে ডিরেক্ট, যে সরাসরি যে ব্যবহার করে, সেও আপনার এখান থেকে পণ্য কেনাবেচা করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, আর দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। এ পর্যায়ে আমরা কথা বলছি আমাদের প্রোডাক্ট বাথিং সোপ, অর্থাৎ গোসলের সাবান, এর একজন ক্রেতা। আমরা প্রথমেই ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেব। ভাই, আপনার নামটা? প্রীতম বালা। তো এক্ষেত্রে আমরা এই যে রুরাল এরিয়া, অর্থাৎ গ্রাম্য এলাকায়, ওনাকে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি একটি লাক্স সাবান খুচরো বিক্রয় কেন্দ্র, অর্থাৎ মুদি দোকান থেকে কিনতে। তো এক্ষেত্রে আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে ভাই, আপনি এখন কী করছেন? আমি ছোটো একটা ব্যবসা করছেন। এই যে আপনি যে লাক্স সাবানটা কিনলেন, এটা কেনার ক্ষেত্রে আপনি বেশিরভাগ সময় কি স্থানীয় পর্যায়ে, অর্থাৎ এই যে খুচরা বিক্রয় কেন্দ্র থেকেই কেনাকাটা করে থাকেন? সব ক্ষেত্রে হয়, বাইরে গেলে বাইরের থেকে কেনা হয়, আর যখন বাড়ি থাকি তখন এই দোকানে, খুচরা দোকানের থেকেই কিনি। আপনার পরিবারে আর কে কে আছেন? আপনাদের পরিবারের মোট সদস্য সংখ্যা কত? 10 জন। 10 জনের মতো? হ্যাঁ। আপনার আর কে কী করছেন, বাবা কিংবা ভাই বোন? ও ভাই ওর ওষুধের ডিসপেন্সারি আছে, বাবা স্কুলের টিচার। আপনাদের কৃষি জমি আছে তো? হ্যাঁ। আপনাদের কৃষি থেকে আপনার পরিবারে কত শতাংশ ইনকামে কন্ট্রিবিউট করে, অর্থাৎ আপনার কৃষিক্ষেত্র থেকে আপনার পারিবারিক ব্যয়ের ক্ষেত্রে কিংবা ইনকামের ক্ষেত্রে কত শতাংশ এসে থাকে কিংবা আপনি রোজগার করেন? তা সব মিলায় প্রায় 50% আসে। 50%। এই যে লাক্স সাবানটা আপনি কিনলেন, আপনি কি এটা ব্যবহার করেন, ইউজার কি আপনি? বাড়ির মহিলারা যারা আছে তারা বেশি লাক্স ইউজ করে, আর আমরা লাইফ বয়, পুরুষদের ক্ষেত্রে আপনারা লাইফ বয় সাবানটা বেশি ব্যবহার করেন। আচ্ছা, আপনার বাবা কি করছেন? লাইফ বয় সাবান ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে। উনি কোন পেশায় আছেন? শিক্ষকতা করেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের কেনাকাটা অধিকাংশ সময় হচ্ছে বাইরে থেকে করেন, এই রুট লেভেল, অর্থাৎ খুচরো বিক্রয়ের দোকানের থেকে আপনাদের কেনাকাটা কি বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে থেকে করেন? সেটা হচ্ছে সময় এবং পরিবেশ বুঝে আর কি। দেখে বাইরে গেলাম কাজে, তখন দরকার হলো কিংবা তখন বাইরের থেকে, আর বেশিরভাগ বাড়ির এখান থেকেই বেশি কেনাকাটা হয়। আচ্ছা, এই লাক্স সাবান আপনারা কতদিন ধরে ইউজ করছেন, ব্যবহার করছেন কতদিন থেকে? অনেক দিন। আপনি কি মনে করেন এই যে লাক্স সাবানের যে কোয়ালিটি, অর্থাৎ এর যে গুণাবলী কিংবা এর যে ক্যারেক্টার, এ কি আরও ডেভেলপ করা উচিত, কিংবা এটা কি যা আছে এর থেকে আরও বেটার হলে ভালো হয়, দাম যদি কমে কিংবা তুলনামূলক সাশ্রয় কিনা, কিংবা এর কোয়ালিটির থেকে দাম কম কিনা, আপনি কী মনে করছেন? যেহেতু বাড়ির সবাই ইউজ করতেছে, বেশিরভাগ আমাদের তো লাক্স সাবান ইউজ করা হয় না,
তবে মনে হয় ভালো। আর যদি এর থেকে আরও ভালো কোয়ালিটি বা বেটার কোয়ালিটিতে হয় তাহলে তো আরও বেশি ভালো হয়। আচ্ছা, তা আর দামের ক্ষেত্রেটা আপনি কীভাবে বিবেচনা করছেন? দাম কি যা আছে সেটা কি আপনার কাছে মানানসই মনে হচ্ছে? দামের ক্ষেত্রে মাঝে মাঝে তো দাম ওঠানামা করে, তবে বর্তমান যেটা আছে যদি একটু কম হয় তাহলে তো সবার ক্ষেত্রেই ভালো হয়। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছে অনেকে আছে দেখাচ্ছে দাম যা আছে, অনেকে আছে গরিব, তারা তো কিনতে একটু সমস্যা হয়, তারা হয়তো ছোটো কেনে এইসব বিষয়। আরেকটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে যে বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি দেখে থাকেন যে লাক্স সাবানের যে বিজ্ঞাপনগুলো, আমাদের দেশীয় যত তারকা আছে তারা কিংবা আপনার উপমহাদেশের ভারতীয় যত তারকা আছে তারা কিন্তু লাক্সের বিজ্ঞাপনে আমরা দেখেছি অংশগ্রহণ করে থাকেন। এক্ষেত্রে আপনার পরিবার, বিশেষ করে আপনার ফ্যামিলিতে যারা আছে, আপনি সহ আপনার মা, স্ত্রী কিংবা বোন, আপনি কী মনে করেন তাদের এই যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ পণ্যের প্রচার সম্বন্ধে এই যে বিজ্ঞাপনগুলো, এগুলোর দ্বারা কি আপনার পরিবারের লোকজন প্রভাবিত হয় কি? হ্যাঁ, এগুলো থেকে প্রভাবিত হয়, কারণ প্রতিনিয়ত দেখি বিভিন্ন অ্যাক্টার্স যারা আছে তারা লাক্স সাবানের বিজ্ঞাপন করছে এবং নিত্য নতুন স্টাইলের বিজ্ঞাপনগুলো হচ্ছে। যদি আরও একটু বেশি হয় তাহলে আরও বেশি ভালো হয়, লোকজনের ভিতরে আরও একটু ভালো হবে, জানবে সবাই একটু বেশি। তার মানে আপনি মনে করছেন যে লাক্স সাবানের বিজ্ঞাপন, এই যে তারকা সমৃদ্ধ যে বিজ্ঞাপন, এর দ্বারা গ্রামের লোকজন বিশেষভাবে প্রভাবিত হয়? আরেকটা ব্যাপার যদি আমি আপনাকে বলি, এই যে লাক্স সাবানের যে বিজ্ঞাপনগুলো হচ্ছে, এই বিজ্ঞাপনগুলো কিন্তু একইভাবে যেমন শহরের ক্ষেত্রে প্রভাব রাখছে তেমনিভাবে আপনার গ্রামের ক্ষেত্রেও প্রভাব রাখছে। আপনি কি মনে করেন যে লাক্স সাবানের বিজ্ঞাপনগুলো কিছুটা হলেও গ্রামকেন্দ্রিক, মানে এখানে কিন্তু কোনো বিভক্তি নাই যে গ্রামের জন্যও যে বিজ্ঞাপন শহরের জন্য একই বিজ্ঞাপন, আপনি কি মনে করেন যে না গ্রামের জন্য আপনার আলাদা কোনো বিজ্ঞাপন লাক্সের তৈরি করা উচিত কি না? গ্রামের জন্য বিশেষ করে আলাদা যদি কোনো কিছু হয় তাহলে গ্রামের লোকজন সেটা গ্রহণ করবে বেশি, কারণ গ্রামের পরিবেশে পরিবেশগুলো গ্রামের লোকজন বেশি পছন্দ করে। সেক্ষেত্রে যদি গ্রামে গ্রাম্য পরিবেশে জিনিসগুলো দেখানো হয় তাহলে গ্রামের লোকজন বুঝবে বেশি এবং আকৃষ্ট হবে বেশি। আচ্ছা আচ্ছা, কারণ উদাহরণ হিসাবে আমি যদি আপনাকে একটা কথা বলি, যেমন ইন্ডিয়ান এক সার্ভেতে দেখা গেছে যে গ্রাম্য অঞ্চলে আপনার শাহরুখ খান যে বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তার থেকে গোবিন্দ যে বিজ্ঞাপনে অংশ নিয়েছে সেটা কিন্তু অধিকারে কিংবা জনপ্রিয়তা পেয়েছে বেশি। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এমন কোনো বিশেষ তারকা বাংলাদেশে আছে যে যদি লাক্সের বিজ্ঞাপন দেয় তাহলে এর প্রচার কিংবা প্রসার বাড়বে? আমরা কিন্তু দেখেছি যে এক্ষেত্রে বেশিরভাগ বিজ্ঞাপনগুলা লাক্সের যারা ট্রেন্ডে আছে, যেমন মিম এক সময় হচ্ছে আপনার শমিকায় স্যার কিংবা অন্যান্য যারা আর কি, হ্যাঁ, আপনার কি এমন কোনো সিলেকশন আছে যে এই বিজ্ঞাপনটা দিলে গ্রাম পর্যায়ে আরও এটার প্রসার বাড়ত, এমন কোনো তারকা? ভিউয়ার্স, আমরা এখন কথা বলছি একজন আমাদের যে প্রোডাক্ট বেসড ক্যাটাগরিতে গোসলের সাবান, তার একজন এন্ড ইউজার অর্থাৎ যিনি সাবানটি মূলত ব্যবহার করেন এমন একজন এন্ড ইউজারকে আমরা পেয়েছি। আমরা প্রথমে দিদির নামটি জানি, দিদির নাম হ্যাঁ, আমরা কথা বলছি রীতাদির সাথে। দিদি, আপনি কি সাবান ব্যবহার করছেন? মোটামুটি বেশিরভাগ সময় কি আপনি লাক্স সাবানই ব্যবহার করেন? আপনার পরিবারে কে কে আছে? আপনার স্বামী কি করছেন, তার পেশা কি? গ্রাম্য ডাক্তার। গ্রাম্য ডাক্তার। আর এছাড়া কি আপনাদের কৃষি আবাদী জমি আছে কোনো? মাঝারি 32 টাকা এবং টুনি প্যাকের দাম হচ্ছে 10 টাকা, তো এক্ষেত্রে আপনার কি মনে হয় এর যে গুণাবলী লাক্স সাবানের যে কার্যকারিতা তার সাথে কি এই দামের সামঞ্জস্য আপনার ঠিক আছে বলে মনে হয়? দাম কম হলে কিংবা কোয়ালিটি আরো ভালো করে যদি দাম বেশি নেয় সেই ক্ষেত্রে কি আরো ভালো হয়? তাহলে দামটা যদি একটু কমে তাহলে আপনাদের জন্য একটু সাশ্রয় হয়। আপনি সাধারণত কোন প্যাকটা ব্যবহার করেন, টুনি প্যাক নাকি মাঝারি নাকি বড়টা? মাঝারিটা বেশি চলে, বড়টা মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয় যে প্রশ্ন থাকবে আপনার, হ্যাঁ বলেন। আসলে একটু কমেরই তো ভালো হয় দামে, যেটা আমি সবসময় ব্যবহার করি। আর আপনার বাড়ি থেকে নিকটতম স্থানে মানে কত দূরে দোকানটা? সাবান কিনতে যাওয়ার জন্য আপনার কি অনেক দূর যাওয়া লাগে?
8-10 মিনিট বা 12 মিনিট লাগতে পারে আসতে। তার মানে আপনার বাড়ির পাশেই আর কি সাবান অ্যাভেলেবেল, কিংবা হচ্ছে হ্যাঁ স্বল্প সময়ে আপনি হাতের কাছেই সাবান কিনতে পারেন। আচ্ছা ঠিক আছে, আর এরপরে যে প্রশ্নটা, আপনি তো বিজ্ঞাপন দেখে থাকেন, এই যে লাক্স সাবানের যে বিজ্ঞাপনগুলো টিভিতে হয় তাই না, এই যে ওপি করিম, তারপরে বিদ্যা সিনহা মিম, ওদিকে ভারতীয় উপমহাদেশের ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, এরা কিন্তু বিজ্ঞাপনগুলো করে, এবং এই বিজ্ঞাপনগুলো শহরের জন্য যেমন প্রযোজ্য তেমনি গ্রামের ক্ষেত্রেও। আপনি কি মনে করেন যে গ্রামের ক্ষেত্রে আলাদাভাবে কোনো বিজ্ঞাপন এই লাক্সের যে কোম্পানি ইউনিলিভারের করা উচিত? ভালো হয় এগুলো করলে, বাইরে গ্রামের জন্য করলে আরও এটা হচ্ছে আপনার পৌঁছাবে বেশি এবং গ্রামের প্রচার এবং প্রসার আরও বেশি হবে। আচ্ছা ঠিক আছে দিদি, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসলে আমরা যে দোকানটাতে আসছি গ্রামের, সেই দোকানটা থেকে আমরা লাক্স সাবানের প্রোডাক্ট মিক্স সম্পর্কে ওনার কাছে কিছু জানতে চাইলাম। যেমন দোকান থেকে বা দোকানদারের যে ভদ্রলোক আছে ওনার যে মতামত, মতামতটা হচ্ছে এরকম যে লাক্স সাবান ইউনিলিভার ব্র্যান্ড থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তার মধ্যে থেকে লাক্স সাবানটা ওনারা ব্যবহার করছে এখানে অত্র এলাকাতে বা যে রিজিয়নটাতে আমরা আছি। তো প্রাইসের ক্ষেত্রে হচ্ছে রেজিলিয়েন্ট, বা যেটাকে বলতে পারি যে কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে বোথ যতগুলো প্রোডাক্টে আছে মোরালেস সেম। আর কনজিউমার বিহেভিয়ার বা চয়েসের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, যে আমরা যেটা দেখলাম এখানে যে এখানকার যে অধিবাসীরা আছে অত্র এলাকাতে বা এই রিজিয়নের যে অধিবাসীরা আছে, তারা লাক্সের একটা বলেছে হচ্ছে সাদা আর একটা হচ্ছে গোলাপি, সাদা এবং গোলাপি এই দুটা ফ্লেভারকে তারা বেশি প্রায়োরিটি দেয়, এবং এই কারণে এখানে যে সেলস রিপ্রেজেন্টেটিভ আসে ইউনিলিভার থেকে তারা এই দুটো প্রোডাক্টই নিয়ে আসে। এটা হচ্ছে প্রাইসিংয়ের ব্যাপারটা বললাম আমরা বেসিক্যালি, যে আমাদের রুরাল মার্কেটে লাক্সের প্রাইসিংয়ের ক্ষেত্রেও সেম থাকতেছে অন্যান্য কম্পিটিটিভ প্রোডাক্টের সাথে। আর প্রমোশন একটা ব্যাপার আছে আমাদের রুরাল মার্কেটিং মিক্সের ক্ষেত্রে, প্রমোশনটার ক্ষেত্রে আমাদের রুরাল কনজিউমাররা কীভাবে অবগত হচ্ছে সেটা হচ্ছে কথা বলে যতটুকু জানতে পারলাম, এটা হচ্ছে টেলিভিশন বা টেলিভিশন ব্রডকাস্ট থেকে, টেলিভিশনের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ থেকে তারা এই ব্যাপারগুলো অবগত হচ্ছে, এবং দোকানদারকে আগে যে ধরনের লিফলেট দিত ছোটো ছোটো গোল গোল বিভিন্ন ধরনের স্টিকার লাগিয়ে দিয়ে যেত বিভিন্ন দোকানে, বাট সেটা এখন তারা খুব কম করে। আমি দোকানদার বসে পাইনি, যে আমরা যে দোকানে বর্তমানে অবস্থান করছি সেই দোকান প্রায় 3-4 বছরের উপরের দোকান, 5 বছরের উপরের যে দোকান, সেই দোকানে উনি আসার পরে পাইনি। দ্যাট মিন্স এই এরিয়াটাতেই বা আমরা একটা পার্সপেক্টিভ করতে পারি, সেটা হচ্ছে যে রুরাল কনজিউমারের ক্ষেত্রে বা রুরাল যে বিউটি শপগুলো ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে ইউনিলিভার ব্র্যান্ডের লাক্স যে স্পেসিফিক ব্র্যান্ডটা আমরা ইউজ করছি বা হাইলাইট করতে যাচ্ছি, সেক্ষেত্রে তারা এই ধরনের প্রমোশন এখন খুব কম পায়, খুবই কম, কজ তারা টেলিভিশন প্রমোশনের দিকে বেশি ফোকাস করেছে। হ্যালো, আই এম শহীদুল ইসলাম, দিস ইজ আওয়ার গ্রুপ প্রেজেন্টেশন অ্যাবাউট রুরাল মার্কেটিং। ইন রিসেন্ট ইয়ার রুরাল মার্কেট হ্যাজ সিন অ্যান এক্সেসিভ গ্রোথ বিকজ অফ ইনক্রিজিং পার্সেন্টেজ পাওয়ার অফ আওয়ার রুরাল পিপল। ইন রুরাল এরিয়াস লার্জ রুরাল পিপল আর কনজিউমিং এ লার্জ কোয়ান্টিটি অফ ফাস্ট মুভিং কনজিউমার গুডস। This could be a good opportunity for our marketers to go and serve this huge market. Businesses are selecting rural for because of few reasons, and those reasons are number one, and large number of population of our country is living in rural. Around 70% of our people is living rural areas, so this is a good opportunity for our marketers to go and serve this huge market. Second one is saturated urban market. Our market is already so much saturated, no more businesses are looking for new markets. So to go rural is a completely new thing, and this market is a vast market. So this could be a good option for our marketers to go and serve this market. Third one is income level. Income level of our rural is also increasing. So this market is a highly potential market, so marketers want to grow and go and serve this market. Fourth one is literacy rate is also increasing in rural areas, so this could be a good opportunity for our marketers to educate rural people and serve this market. So this is a good option.
ইনফ্রাস্ট্রাকচার, ফিফথ ওয়ান ইজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আর রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইজ ডেভেলপিং ডে বাই ডে, সো দিস কুড বি এ গুড অপরচুনিটি ফর গো অ্যান্ড দিস ইজ ডেভেলপড মার্কেট অ্যান্ড সার্ভিস মার্কেট. সিক্সথ ওয়ান ইজ ক্রেডিট অফার সাপোর্ট বিজনেসেস, দোজ আর গোয়িং রুরাল আর গেটিং ক্রেডিট সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অর মেনি আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস লাইক ব্যাংকস. ব্যাংকস আর প্রোভাইডিং এসএমই সার্ভিস টু দোজ বিজনেসেস দ্যাট আর গোয়িং অ্যান্ড সার্ভিং অ্যান্ড ওয়ার্কিং ফর বেটারমেন্ট অফ দ্য রুরাল পিপল অল, অ্যান্ড দিস কুড বি এ গুড অপশান, গুড অপরচুনিটি ফর আওয়ার মার্কেটিয়ার্স টু গো অ্যান্ড সার্ভ দিস হিউজ মার্কেট. সেভেন্থ ওয়ান ইজ গভর্নমেন্ট সাপোর্ট বিজনেসেস দোজ আর গোয়িং রুরাল আর গেটিং ভেরিয়াস টাইপস অফ সাপোর্টস ফ্রম আওয়ার গভর্নমেন্ট, অ্যান্ড সো দিস কুড বি এ গুড অপরচুনিটি ফর মার্কেটিয়ার্স টু গো অ্যান্ড সার্ভ দিস আনসার্ভড রুরাল মার্কেট. অ্যান্ড ফর অল দিস রিজনস বিজনেসেস আর সিলেক্টিং রুরাল অ্যান্ড সার্ভিং দোজ ওয়ান্ট টু সার্ভ দিস ইউ বাস্ট রুরাল মার্কেট. আওয়ার প্রোডাক্ট ইজ লাক্স, লাক্স ইজ এ গ্লোবালি রিকগনাইজড ব্র্যান্ড আন্ডার ইউনিলিভার, আর ইট ওয়াজ ফার্স্ট ইনসেপ্টেড ইন 1899 থ্রু ইন 1925 ইট ওয়াজ রিকগনাইজড অ্যাজ এ ম্যাস টয়লেট প্রোডাক্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড. ইট ইজ নোটেড দ্যাট অ্যাজ দ্য ব্র্যান্ড দ্যাট পায়োনিয়ার ফিমেল সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট অ্যান্ড মার্কেট মার্কেট শেয়ার স্প্রেডেড টু মোর দ্যান 100 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড. Lux is a market leader in Bangladesh as well. Well, it is said that 9 out of 10 women of Bangladesh are using Lux. So this is a number one brand in our country. Lux has been ranked as the best toilet soap brand in the best brand award Bangladesh 2015. The brand has been recognized as the most consistent brand, as it successfully held the 6th position in the overall top 10 brands for 3 consecutive years. Lux is a celebration of stardom and been recognized as a product for stars. So it is redefined the way women perceive themselves by giving them confidence to ignite the spark. It has had rich heritage of providing the finest fairness accessible to women all over the world. The only soap to be titled as the beauty soaps of the stars is Lux. Recently, Lux has focused on new pregnancies that provides the magical beauty every woman desires. Since its inception in Bangladesh in 1964, Lux has had glorious history. It continues to be one of the most sought after brands in our country. And remaining consistent with its previous years, Lux didn't fail to further engage the women of Bangladesh in 2014 as it marked as the relaunch of Lux. Pine pregnancies skin treats. It is the vision, and the brand vision was brought to life with the relaunch of Lux in 2014. To enjoy the luxurious as bathing pleasure, since every day 9 out of 10 women of our country consume Lux as their bathing soap. In recent years, to make sure that consumers are well aware of new Lux, the brand launched a 360-degree campaign throughout the country, making great use of accessible touch point for the brand. And starting, it has campaigned in TV, radio, printing media, outdoor media, direct marketing through Zita, and it used almost every ways to go and reach rural women, rural people, and try to provide every promotional activities, and by using those it is being able to serve this huge market and being able to reach those huge market.